এবারে হচ্ছে হোয়াটস ইন আ ব্যাগ যেটা তোমাদের সবার দেখার ইচ্ছে থাকে কৌশানির ব্যাগে কি আছে ব্যাগটা তো প্রথমত ভীষণ সুন্দর দেখতে আর ব্যাগটা বিশাল বড় সাইজ দেখতে পাচ্ছ আমার কাছে সব সাইজের ব্যাগ আছে কিন্তু বেশিরভাগ সময় যেহেতু একবারে রেডি হয়ে বেরোই আর সারা দিনের জন্য বেরোই তো সব কিছু আমাকে ডাম্প করতে হয় তো আমার একটা বড় ডাস্টবিন চাই বেসিক্যালি বাট দেখতে সুন্দর হবে হ্যাঁ তো সেই দাজবেন চাই সুন্দর দাজবেন কি কথা তো আমার এটা খুব প্রিয় একটা ডাজবেন এটার মধ্যে আমি আর আগেও আমি দেখিয়েছি মানে আমি মানে আমাকে অনেকে জিজ্ঞাসা করে ব্যাগের মধ্যে কি পৃথিবী নিয়ে ঘুরিস মানে এত কেন ভারী ব্যাগটা কিন্তু এবার আমি তুমি তুমি জানতে পারবে কি কি নিয়ে ঘুরি আমি মোস্ট ইম্পর্ট্যান্ট আমার এটা নিউলি বট ওয়ালেট

থ্যাংক ইউ সো মাছ প্লাস ঘরে করলে এরকম বড় একটা ওয়ালেট দরকার হয় টাকার পয়সা সব এখানে আচ্ছা সবগুলো বলে দিচ্ছ কি মুশকিল বলো তো বাট এর মধ্যে আমার ঘরে চাবিও আছে প্লাস তোমার আমি একটা ছোট্ট রুদ্রাক্ষ রাখি আমার সঙ্গে সব সময় সেইগুলো আমার রয়েছে এই জন্য একটু ফুলে রয়েছে আর একটু বেশি

আচ্ছা এটা এটা তো ফোনে কি আছে জানতে হবে ও বাবা কিছু থাকতে দেবে না মনে হচ্ছে আর সিক্রেট এটা হচ্ছে ফোনকে বাঁচিয়ে রাখার জন্য বিকজ প্রচুর ইউজ হয় আর সারাক্ষণই আমি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ তাই জন্য পাওয়ার ব্যাঙ্ক আমার কাছে আমার সাথে সবসময় থাকে এটা আমার ফেভারিট কোম এটা আমি ইউজ করি যখন তখন জাস্ট একটা জাস্ট নর্মাল চুল ছেড়ে চলে যাই বা একটা ছোট বান করে নিই বা টাই আপ করে নিই সেটা আমি কোমটা ইউজ করি অলওয়েজ একটা ক্লিপ আমার কাছে হ্যান্ডি থাকে কারণ চুল খোলা রাখতে ভালোবাসি ডেফিনেটলি বাট যখন ওয়ার্কআউট করি বা কোথাও যাই নো আমাকে তো সবকিছুতেই ভালো লাগে তো আমি অনেক কিছু হেয়ার করতে পারি ক্লিপ ক্লিপ থাকলে সুবিধা হয় অ্যাকচুয়ালি বা যেটা বললাম এগুলো তো থাকবেই আমার কাছে এখানেও আছে অত কালেকশন বিশাল বড় কালেকশন হ্যাঁ অবশ্যই ব্যাগে লিপস্টিক না থাকলে চলে বেরোনো যায় না তো এটা দুটো আমার কারেন্ট ফেভারিট শেড সেই দুটোকে নিয়ে ঘুরছিলাম এটা হচ্ছে অ্যানেস্তেশিয়া রোজ আর এটা হচ্ছে নার্জের সামবাডি টু লাভ আমি যেহেতু একটুখানি নিউ ওপর একটু হালকা পছন্দ করি আর যে শেডটা এখন পরে আছি তো এটা আমার কারেন্ট ফেভারিট বলে এগুলো আমার কাছে রয়েছে এখন এটা একটা বাম মানে লিপ গ্লস বলতে পারো উইচ ইজ ভেরি নাইস অ্যান্ড ইটস আ ডে ওয়ার অ্যান্ড আ নাইট ওয়ার মানে যখন ইচ্ছে তুমি ইউজ করলে অ্যান্ড একটা হালকা গ্লো দেবে তোমাকে তো যখন আমার খুব ইচ্ছা করে না যে লিপস্টিক লাগাবো না আবার কিছু আমি তখন বাম ইউজ করি এরকম এটা আমার এর দেখো ওকেও সাজিয়ে রেখেছি আমি আরে বাস সো এরা সব হচ্ছে ব্লিঙ্গি পার্সনস এরা সব ওয়েল ডেকোরেটেড এগুলো হচ্ছে ওদের নিউ ইয়ার গিফট অ্যাকচুয়ালি বুঝেছো তো মানে কৌশানি যে একেবারে হিরোইন মেটেরিয়াল এটা একটা খুব সুন্দর আর আমার খুব ফেভারিট ফ্র্যাগন্যান্সের হ্যান্ড স্যানিটাইজার এটা আমি সবসময় রাখি যখন ইচ্ছা দরকার পড়তে পারে এটা কি একবার যদি বলো এটা কোন কোম্পানি এটা হচ্ছে বাথ এন্ড বডি ওয়াক্স এগুলো সবই বাইরে থেকে আমার কেনা আর কালেকশনস আমি মোটামুটি এক বছরের স্টক নিয়ে আসি আর যখন শেষ হয়ে যায় আবার যাওয়া হয় তো আবারও চলে আসে ব্যাপারটা লেমন আমার সাইট্রিক গন্ধ খুব ভালো লাগে তো ওই জন্য লেমন ফ্লেভারটা খুব পছন্দ করি অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এটা ক্যারি করা উচিত এখন যেভাবে আমাদের হাইজিন অ্যান্ড আমাদের শারীরিকভাবে আমরা যেভাবে রিলেটেড সব কিছুর সাথে এটা থাকলে আই থিঙ্ক তুমি নিশ্চিন্তে ওয়াশরুম ইউজ করতে পারো পাবলিক ওয়াশরুম যেটা আই থিঙ্ক মেয়েদের জন্য খুব বড় থ্রেড সো দিস ইজ ইউর বেস্ট ফ্রেন্ড দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার সাথে সবসময় থাকে বা খুব সুন্দর মানে আমি এটা বলবো যে ও বললো বটে যে সব অনেক জিনিস ভরতে হয় এর মধ্যে কিন্তু আমার মনে হয় ও ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং যে যেগুলো একদম এসেন্সিয়াল সেটাই ও রেখেছে এক্স্যাক্টলি আর যদি এ যাই তাহলে এর সাথে তুমি একটা দেখতে পাবে একটা এরকম মেকআপ কিটও চলেছে আমার সাথে সাথে যেহেতু তোমাকে বললাম আমি আমার প্রোডাক্টসগুলো ইউজ করি শুটেও তো তখন আরো ব্যাগটা ভারী হয়ে যায় আদারওয়াইজ আর আর একটা আমি না বলে থাকতে পারছি না যেটা এই প্রথমবার আমি যেটা হোয়াটস ইন এ ব্যাগ হোয়াটস ইন এ মোবাইল এগুলো আপনারা হয়তো দেখেছেন কিন্তু আমি যেটা দেখাতে চাই হচ্ছে কৌশানির নেইলস ও নেইলস দেখো ভালো করে তোমরা নেইলস বলো হোয়াটস দ্য সিক্রেট আমি এটা জানতে ভীষণ আগ্রহী আহ আমি না একদম নেল পার্সন ছিলাম না ছোটবেলা থেকে প্রচন্ড আমার ওই টেনশন হতো বা যাই হতো আমি খুব মানে এরকম সারাক্ষণই নখ চেপাতাম তো আমার নোক কোনোদিন বড় হতো না এবার মা আমাকে একটা টাইমের পর বলতো তুই বড় হচ্ছিস এখন নোখ রাখ মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে নোখ একটা খুব এসেনশিয়াল পার্ট বাট আমি এগুলোতে বিশ্বাস করতাম না মানে আমি খুব টম বয়স টাইপ ছিলাম তো নেলস যে আমার কোনোদিন হবে আমি এটাই ভাবিনি সেখান থেকে ভাবো তুমি এতটা গ্রো করেছে তো এখন একদমই নোকের দিকে তাকাই আর জানি যে এটা সৌন্দর্য বাড়াবে কমাবে না তাই এটার খুব যত্ন করি অ্যান্ড প্রতিদিন শোয়ার আগে এটাতে কিউটেক্যাল অয়েল লাগানো শীতকালে যেহেতু খুব ড্রাই হয় আমাদের কিউটেকালসগুলো তো আমি কিউটেক্যাল অয়েল লাগিয়ে শুই অ্যান্ড এক্সট্রা কিছু করি না মানে অ্যান্ড হ্যান্ড ক্রিম লাগানো এইগুলো তো আমি অলওয়েজই করি বাস এইভাবেই কিন্তু এটা যে এই যে তুমি যে শেডটা করেছো গ্লিটারি এবং নেল আর্ট যেটা করেছো এটা কি তোমার আমি আমি একটা জিনিস জানি যে তুমি গ্লিটার গ্লস এগুলো খুব পছন্দ করো যে জন্য তোমার মোবাইল তোমার মোবাইল অ্যাক্সেসারিজ সব গ্লিটারি তো তুমি নেলসকে কে গ্লিটারি রাখাটা তো ভীষণ ইম্পর্টেন্ট সেটা কিভাবে রাখো তুমি যেটা বললে যে মাঝে মাঝে একটু একটু আগেই শর্মিলাদি নিজের বিউটি টিপসগুলো শেয়ার করছিল আমার সাথে যে হালকা করে যদি সবসময় মানে একটু টাচে থাকা যায় পেডিকিওর বা ম্যানিকিউরের সাথে তাহলে আই থিঙ্ক ভালো মেনটেন করা যায় তো ডেফিনেটলি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যেমন চুলের জন্য স্পা ইম্পর্টেন্ট স্কিনের জন্য জল খুব ইম্পর্টেন্ট তেমন নেইলসের জন্য কিন্তু ম্যানিকিওর ইজ ভেরি ইম্পর্টেন্ট তো পেডিকিওর ম্যানিকিওর দুটোই আমি করি অ্যান্ড ভালো খাবার দাবার খেলে আই থিঙ্ক সবকিছুরই গ্রোথ খুব ভালো হয় সেটা চুল হোক সেটা আইব্রা হোক সেটা তোমার নেলস হোক তো সেই ধরনের খাবার দাবার খাওয়া উচিত অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড ফ্রুট পার্সন তো অনেক দিক থেকে হয়তো ওটা আমাকে হেল্প করে অ্যান্ড গ্লিটারি যেটা তুমি বলে দি আমি আমার ফোন বা আমার এয়ারপড কভার বা আমার আইপ্যাড কভার এখন সবকিছুই ব্লিং এর ওপর আছে বিকজ খুব রিসেন্টলি আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করেছি তো নিউ ইয়ারে যেহেতু এই সিজনটাতে সবাই খুব ব্লিং ব্লিং পরে আমি নিজেও খুব সিকোয়েন একটা জামা পরেছিলাম আমি দেখবে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছি তো সেই জন্য ওদেরও জামা কাপড়গুলো সবার কিন্তু ব্লিং আবার কিছুদিন বাদে সামারি জামা কাপড় চলে আসবে তারা খুব সুন্দর লাগলো আর আরো একটা জিনিস ওর ভালো লাগলো আঙ্গুলে খুব সুন্দর সুন্দর আংটি পরেছে যেটা আর একটা যে দুটো তুমি পাথর পরে আছো সেই কি কোনো আছে তোমাকে এটা কে ধারণ বলেছিলেন বলেছিলেন দেখো আন্টি আমার আরও আছে আমি খুব ডায়মন্ডস ভালোবাসি তো আমার কাছে আরো ডায়মন্ড রিংস আছে কিন্তু মানে এত কিছু পরে শুটে সবসময় যাওয়াটা রিস্ক হয়ে যায় তো যেহেতু এখন খুব শোয়ে যাওয়া চলছে তো আমি ওই জন্য কমিয়ে তিনটেতে চলে এসেছি আর এই দুটো আমি পরে থাকি বিকজ আমার একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আমাকে বলেছিলেন যে চুনি আর ক্যাটসাই পড়তে তো যেহেতু চারিদিকে তো আমার এত ওয়েল তো ক্যাটস আইটা খুব দরকার তো এই জন্য পরে রয়েছে বাস আচ্ছা আর ডায়মন্ড রিং এটা কার গিফট এটা আমার না না একদম হ্যাঁ সেলফ গিফট ডেফিনেটলি বিকজ আমি নিজেকে খুব ভালোবাসি সবার আগে আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট তারপর বাকি সবাইকে মন ভরে তাদের জন্য করা যায় কিছু তো যেহেতু নিজেকে আগে প্রায়োরিটি দিই তাই এটা আমি নিজেকে এবারে গিফট করেছি নিউ ইয়ারে অ্যান্ড আরে যেগুলা আছে মানে আমি তোমাকে এখন দেখাতে বসলাম আর সবটা আঙ্গুল ভরে যাবে ওইজন্য আমি চেঞ্জ করে করে পড়ি একদম ও ভিড় যাও কি জানতে চাও আমাদের লক্ষীর ভান্ডার যখন ইচ্ছে আসো ভর পেটটা যাবে বাড়ি এত সহজে কেউ আমার হাতে মোবাইল তুলে দেবে আমি ভাবতেই পারি কিন্তু তুমি বনি একদম ফার্স্টই আজকে দেখে নয় এই দেখো বনি ফার্স্টই আছে কল করছি দাঁড়াও আমরা খাটা আমি না খাওয়া কেন